নমস্কার বন্ধুরা, হ্যাপি কালী পূজা এবং দেওয়ালি 2019। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন পূজা বীরনগর মুস্তাফিপাড়ার কালী পূজা। প্রায় 300 বৎসরের অধিক কাল ধরে এখানে এই দেবী মূর্তি প্রতি বছর পূজিতা হয়ে আসছেন। বীরনগর মুস্তাফিপাড়ার এই পূজা মণ্ডপটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেবী পূজিতা হন প্রতি বছর। পুজো শুরু হবে রাত্রির 12 সময় এবং শেষ হবে ভোর 4 নাগাদ। আপনারা দেখছেন পূজা প্রস্তুতি চলছে। মন্দিরের বিপরীতে দেখতে পাচ্ছেন বেলতলা, যদিও সেই বেলগাছের অস্তিত্ব এখন নেই। বেলগাছের অস্তিত্ব বিলীন করে এখানে বটগাছটি অবস্থান করছে। আর দেখতে পাচ্ছেন নহবতখানা। এবার মন্দিরের ভেতরে ঢুকে দেখা যাক। দেখুন, মন্দিরে দেবী মাকে পাটে তোলা হচ্ছে। অপূর্ব দেবী প্রতিমা, সকলে মিলে তাকে পাটে তুলেছেন। আসুন, রামকৃষ্ণ মঠের একটি শ্যামা সঙ্গীতের সঙ্গে আমরা দেবী প্রতিমাকে দর্শন করি। লম্বিত গলে মুন্ডমালা, 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 দম্ভিতা ধনী মুখ করাল, স্তম্ভিত পদে মহাকাল, লম্বিত ভয়ে মেদিনী, লম্বিত গলে মুন্ডমালা, লম্বিত গলে মুন্ডমালা, দম্ভিতা ধনী মুখ করাল, স্তম্ভিত পদে মহাকাল, স্তম্ভিত ভয়ে মেদিনী, লম্বিত গলে মুন্ডমালা। দেখব সোনা চন্দ্রভাগ, এলায় পড়েছে কে সোজাল, দেখব সোনা চন্দ্রভাগ, এলায় পড়েছে কে সোজাল, শোভিত শিখরে কপাল, শোভিত শিখরে কপাল, প্রখরা শিখরে নন্দিনী, প্রখরা শিখরে নন্দিনী, লম্বিত গলে মুন্ডমাল, লম্বিত গলে মুন্ডমাল, চারিদিকে কত দিক পাল, চারিদিকে কত দিক পাল, ও
চারিদিকে কত দিক পার, চারিদিকে কত দিক পার, ভৈরবে শিবা তাল বেতাল, অতি অপরূপ রূপ বিশাল, কালি কলু সোনাশিনী, কালী কলু সোনাশিনী, লম্বিত গলে মুন্ডমালা, লম্বিত গলে মুন্ডমালা, দম্ভিতা ধ্বনি মুখ করা, কম্পিত পদে মহাকাল, কম্পিতা ভয়ে মেদিনী, লম্বিত গলে মুন্ডমালা, লম্বিত গলে মুন্ডমালা, লম্বিত গলে মুন্ডমালা। থেকে এই মন্দির প্রাঙ্গণে তিল ধারণের জায়গা থাকবে না, প্রচুর জনসমাগম হয়। রাত্রিরে যে পূজা হবে তার কিছু কিছু দৃশ্য দিয়ে একটি ভিডিও আমার দেওয়ার ইচ্ছে আছে, আপনারা সেটি পার্ট টু এ দেখতে পাবেন। নমস্কার, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, যাতে পরবর্তীকালে এইরকম ভিডিও আপনারা অনেক পেতে পারেন।